দেশের অর্থনৈতিক সংকট, সরকার দায়ী করছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকটটি মোটেও হঠাৎ করে আসেনি এবং এটা মোটেও সাময়িক নয়। দীর্ঘ সময়ের ভয়ঙ্কর লুটপাট দেশের সামষ্টিক অর্থনীতির ভিত্তিটি একেবারেই নষ্ট করে দিয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কেবল এগিয়ে যাচ্ছে বিপর্যয়ের সময়টিকে। যে দেশে অলিগার্কদের স্বার্থে রাষ্ট্রের নীতি নির্ধারিত কিংবা আইন প্রণয়িত হয়, সেখানে এটাই অনিবার্য পরিণতি। আসলে গত এক যুগ ধরে দেশে যে মাত্রায় লুটপাট হয়েছে তা অনিবার্য পরিণতি এটাই হওয়ার কথা ছিল। আজকে যখন অর্থনীতি চরম সংকটে পড়েছে, তখন অনেক অর্থনীতিবিদ ও বিশ্লেষক বলেছে দেশের অর্থনৈতিক সরকারের ভুল নীতির মাশুল দিচ্ছে। বিষয়টি কি আসলেই তাই? 2009 সালে সরকার ক্ষমতায় আসার পরই পরিকল্পনা করে রেখেছিল তত্ত্বাবধান সরকারকে বাতিল করে দিয়ে কীভাবে ক্ষমতায় থাকা যাবে। জনগণকে ম্যাগনেট ছাড়া ক্ষমতায় থাকতে গেলে একটা সরকার একান্তনাত্রিক গোষ্ঠীত অলিগার্কি পরিণত হতে বাধ্য। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশে এখন দেখতে পাই জনগণের স্বার্থকে ধ্বংস করে অলিগার্কদের স্বার্থ একের পর এক রাষ্ট্রীয় নীতি প্রণয় করা হয়েছে। এগুলো কোনোটাই ভুলক্রমে হয়নি, করা হয়েছে সুচিন্তভাবে পরিকল্পনা করে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।